আপনারা দেখছেন একুশে টেলিভিশন। রাজনৈতিক ফায়দা তুলতেই ভাস্কর্য বিরোধী অবস্থান নিয়ে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির অপচেষ্টা চলছে বলে মনে করছেন রাজনীতিবিদ ও বিশ্লেষকরা। তারা বলছেন উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীর সাথে দেশ বিদেশে নানা শক্তি জড়িত, দেশকে পিছিয়ে দিতেই এই ষড়যন্ত্র বলেও মনে করেন বিশ্লেষকরা। বিস্তারিত জানাচ্ছেন দীপু সারোয়ার। গত 12 নভেম্বর ঢাকা 18 ও সিরাজগঞ্জ 1 আসনের উপনির্বাচনের ফল প্রকাশের আগেই রাজধানীতে মিছিল বের করে বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। একই দিন রাজধানীতে বিভিন্ন স্থানে দাঁড়িয়ে থাকা ও চলন্ত বাসে অগ্নিসংযোগ শুরু করে দুর্বৃত্তরা। সন্ধ্যা 6টা পর্যন্ত 11টি বাসে আগুন দেয়া হয়। ঘটনার সাথে জড়িত 32 জনকে গ্রেপ্তার করে পুলিশ। জানা যায় গ্রেপ্তারকৃতরা বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মী। পরদিনই 13 নভেম্বর রাজধানীর ধূপখোলা মাঠে তৌহিদি জনতা ঐক্য পরিষদের ব্যানারে সমাবেশ করেন ইসলামী আন্দোলনের নায়েবে আমির সৈয়দ ফয়জুল করিম। দোলাই পারে বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণের বিরোধিতা করে ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য দেন তিনি। একই দিনে রাজধানীর বিএমএ অডিটোরিয়ামে শানে রিসালাত কনফারেন্সে 20 দলীয় জোটে থাকা খেলাফত মজলিসের ভারপ্রাপ্ত মহাসচিব মামুনুল হক বঙ্গবন্ধুর ভাস্কর্য স্থাপনের বিরোধিতা করেন। ২৭ নভেম্বর হাট হাজারিতে হেফাজতের আমির জুনাইদ বাবুনগরীয় আস্ফালন দেখান। আমার আব্বার ভাস্কর্য যদি স্থাপন করা হয় টেনে হেসে ফেলে দেব। এর মধ্যেই রাজধানীর উত্তরা পশ্চিম থানা এলাকা থেকে 31টি হাত বোমা উদ্ধার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। জড়িতদের গ্রেপ্তারও করা হয়। জিজ্ঞাসাবাদে নিজেদের বিএনপির নেতাকর্মী হিসেবে দাবি করেন তারা। এসব ঘটনা একটির সাথে আরেকটি সম্পর্কযুক্ত। রাজনৈতিক ফায়দা নিতেই এসব অপচেষ্টা হচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা। যেটা হয় সবসময় একটা তৃতীয় চতুর্থ পঞ্চম পক্ষ চলে আসে দেশের ভিতরে দেশের বাইরে, এইটা তো না বুঝার কোনো কারণ নেই। আগে থেকে আমার প্রস্তুত থাকা দরকার যে এই সুযোগ সন্ধানীকে যেন আমি একটা স্পেস তৈরি না করে দিই। জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলছেন এসব ঘটনা বিএনপি জামায়াত হেফাজতের একযোগে দেশ অস্থিতিশীল করার ষড়যন্ত্র। এরা বাংলাদেশে রাজনৈতিক অশান্তি তৈরি করে। এই সাম্প্রদায়িক ধর্মান্ধ গোষ্ঠীর প্রতি আর কোন নমনীয় মনোভাব না। একেবারে যুদ্ধ অপরাধীদের যেভাবে দমন করা হয়েছে ঠিক সেইভাবে এদেরকে ধ্বংস করতে হবে রাজনৈতিক শান্তির জন্য। ষড়যন্ত্রকারীদের সার্বক্ষণিক নজরদারির মধ্যে রাখা দরকার বলেও মনে করেন তারা। দীপু সারোয়ার, একুশে টেলিভিশন, ঢাকা।